আসসালামু আলাইকুম, আমন্ত্রণ ঢাকা টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি অনন্যা রাজবংশী। সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি শীর্ষ সংবাদ। এবার মক্কায় মসজিদুল হারাম ও মদিনায় মসজিদে নববী পরিচালনার কমিটিতে 10 নারীর স্থান পেল। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মুসলমানদের প্রধান দুই ধর্মীয় স্থাপনা মক্কা মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববী পরিচালনার কমিটির ঊর্ধ্বতন পর্যায়ে প্রথমবারের মতো 10 জন নারীকে নিয়োগ দিয়েছেন সৌদি আরব। হারামাইন পরিচালনার কমিটির প্রধান শেখ ডক্টর আব্দুল আল সুদাইস এই বিবৃতিতে একথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রের কাজে মাত্রা বাড়াতে এবং যোগ্য জাতীয় ক্যাডারে নিয়োগ করার প্রয়াসে নারী কর্মকর্তাদের নিয়োগের পরামর্শ দিয়েছেন আল সুদাইস। গুরুত্বপূর্ণ নেতৃত্ব স্থানে নারীর ক্ষমতায়ন গুরুত্বপূর্ণ একটি বিষয়। উন্নয়ন এবং অর্থনীতিতে এর প্রভাব প্রতিফলিত হবে। পবিত্র দুই মসজিদে কার্যক্রমের কমিটিতে নিয়োগ পাওয়া নারীদের অংশগ্রহণ থাকবে। সেসব কার্যক্রম নির্দেশিকা প্রণয়ন, নির্দেশন, প্রকৌশলী, প্রশাসনিক বা তদারকি পরিষেবা যাই হোক না কেন, পবিত্র কাবা শরীফে কিং আব্দুল আজিজ কমপ্লেক্সের উপপ্রধান আব্দুল হামিদ আল মালিকি বলেন, গ্র্যান্ড মসজিদের আশা মানুষের মধ্যে প্রায় অর্ধেকে নারী, তাই কমিটিতে নারী নেতৃত্ব থাকলে আরও ভালো মতো সেবা নিশ্চিত করা যাবে। মক্কা ও মদিনায় দুই পবিত্র মসজিদ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি জানিয়েছেন, বিভিন্ন বিভাগ যেমন নির্দেশনা, পরামর্শ, উন্নয়নমূলক, প্রশাসনিক, ভাষাগত, প্রযুক্তিগত, প্রকৌশলী, প্রশাসনিক তদারকি সর্বক্ষেত্রেই তারা দায়িত্ব পালন করবেন। পবিত্র কাবা শিকোয়া দুই পবিত্র মসজিদের আর্কিটেকচারের গ্যালারি ও গ্রন্থাগারের জন্য কিং আব্দুল আজিজ কমপ্লেক্সের মহিলাদের নিয়োগ করা হয়েছে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।